গ্রীষ্মের প্রখর রৌদ্র তপ্ত দিনে সুস্বাদু রসালো ফলগুলির মধ্যে লিচু একটি অন্যতম ফল। বাজারে এই লিচু ফলের কদরও আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না থাকায় এবার লিচু গাছে ফলনও কম হয় স্বাভাবিক কারণে। রাজ্যের বিভিন্ন অংশের লিচু বাগানের ন্যায় তেলিয়ামুড়া কৃষি মহকুমার অধীনে উত্তর গোকুলনগর এডিসি ভিলেজের অন্তর্গত কুঞ্জমুড়া এলাকায় একটি লিচু বাগানও আছে। এই বাগানে অন্যান্য ফল গাছের পাশাপাশি 470টি লিচু গাছ রয়েছে, তবে প্রতিটি গাছে এবার লিচুর ফলন হয়নি। এই লিচু বাগানের দায়িত্বে থাকা ইনচার্জ রঞ্জিত দেববর্মা কথা প্রসঙ্গে জানান, বাগানে 470টি লিচু গাছ রয়েছে, তবে প্রায় 150টি লিচু গাছে ফলন হয়, কিন্তু তেমন ভালো ফলন হয়নি বৃষ্টির অভাবে। গ্রীষ্মের প্রখর রৌদ্রতাপে লিচু গাছের ফলন অনেকটা অঙ্কুরেই বিনাশের মতো। অন্যান্য বছর এমন মরশুমে একটু আগে অকশনও হয়ে যেত লিচু বাগান, কিন্তু এবছর অকশন এখনও হয়নি। তবে এই বাগানের ইনচার্জ অর্থাৎ রঞ্জিত দেববর্মা জানান, আগামী কিছুদিনের মধ্যে অকশন পর্ব সম্পন্ন হয়ে যাবে। এদিকে যেসব বেনিফিশিয়ারি অকশনে অংশগ্রহণ করবে তাদের লাভের মার্জিনও থাকবে খুব কম বলে জানান ইনচার্জ রঞ্জিত দেববর্মা। লিচুর ফলন খুব কম, অকশন আমরা ইদানিং এর মধ্যে দেওয়া হবে, ডেট ফিক্স করা হয়েছে না, ওইটা সোমবার মঙ্গলবারের দিকে দেওয়া হবে। কি কারণে লিচুর ফলনটা এরকম? লিচুর ফলনটা তো এখন মানে ড্রটের কারণেই ফলনটা একটু নষ্ট হয়ে গেছে। অন্যান্য বছর এই টাইমে কি অকশন ডাকতেন নাকি আরো পরে ডাকতেন? না, এই সময় ডাকতো, তখন অকশন হয়ে যেত। তো এই বছর কয়টা বাগানের মধ্যে, এই লিচু বাগানের মধ্যে কয়টা লিচু গাছ আছে? লিচু প্রায় 470টার মতো আছে। আচ্ছা, তো এই সবটির মধ্যে কীরকম ফসল ফলন হয়েছে? ফলনটা তো সব গাছে তো ফলন নাই, কিছু কিছু গাছে আসছিল, প্রায় 150 মতো গাছ ফলন আছে, এটাও খুব কম। গত বছর যে অকশনে ছিল কেমন প্রফিট ছিল? প্রফিট তো গত বছরে প্রায় গত বছরেও সেম, মানে এবারের মতোই, বেশি ফলন হয় নাই, প্রায় 45,000 টাকা মতো হয়েছে। তো এই বছর কি মনে করেন? এবারও এর মধ্যেই থাকবো। যারা কিনবো তারা কি মনে করেন যে লাভবান হইব বা এবার? হ্যাঁ, তারা অকশন ডাকলে তো অন্তত হাজিরা তো করতে হবে, তাদের এতটুকুই বেনিফিট পাইব, এর বেশি পাওয়া যাবে না, এত বেশি লাভ হবে না। তারা লাভ জন্য বেশি কিছু থাকবো, তাদের পারিশ্রমিক পিছিয়ে থাকবো। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।